হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্ম ইডিটে। কথা বলবো কালকে রাতে রিলিজ করা দুটো প্রজেক্ট নিয়ে। প্রথম হচ্ছে হইচই এবং আরেকটা হচ্ছে জি ফাইভ। একটা হচ্ছে সিরিজ, অর্থাৎ একটা হচ্ছে যেটা সিরিজ বলা ফুল, যেটা হচ্ছে ডকু সিরিজ, এবং আরেকটা হচ্ছে সিনেমা, যেটার নাম লাভ হোস্টেল। তো সিরিজ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী হইচই। সেটা কেমন লাগলো সেটা নিয়ে প্রথমে ডিসকাশন। তো প্রথমেই বলি যে যে কোনো কাজ, যে কোনো সিরিজ, যে কোনো ডকু সিরিজের মধ্যে যেটা সব থেকে বেশি থাকা ইম্পর্টেন্ট, যে এঙ্গেজিং একটা কন্টেন্ট। এবং যখন আমরা এই ধরনের কাজ দেখছি, এবং প্রায় বাংলায় প্রথমবার এরকম হওয়ার একটা পরিকল্পনা হয়েছে, যেখানে থ্রু আউট প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর জীবনযাপন এবং তার পিছনের হিস্ট্রি এগুলো আনা হবে, সবতে আমি এক্সাইটেড ছিলাম। এবং এই সিরিজটা দেখার সময় বলবো যে অনেকদিন পর আবার একটা কাজ দেখলাম যে কাজটাকে দেখে সত্যি মন থেকে ভালো লাগার একটা জায়গা তৈরি হয়, এবং হইচইয়ের আবারও একটা ভালো কাজ। এবং ভালো কাজ কেন, তার কারণ হচ্ছে পাঁচটা এপিসোডের মধ্যে বেশি লেন্থ করা হয়নি, 25 মিনিট 26 মিনিট অ্যাভারেজে প্রত্যেকটা এপিসোড, এবং তার মধ্যে অনেক তথ্য আছে। এই তথ্য এমন ভাবে দেওয়া হয়েছে যেগুলো আমরা কোনোভাবেই জানতাম না, অনেক কিছু আবার কিছু জানলেও সেগুলোর এত এলাবোরেশনের মধ্যে আমরা যেতাম না। এবং এই সুন্দর ডকুমেন্টেশনটাকে এত ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে অডিও এবং ভিজুয়ালের মাধ্যমে, এত সুন্দর রিসার্চ ওয়ার্ক আছে যেটা সত্যি আপনাকে প্লিজড করবে। এবং আমি বিধানচন্দ্র রায়ের কথা বলি, বুদ্ধদেব বাবুর কথা বলি, মমতা ব্যানার্জির কথা বলি, তাদের কিছু জিনিস আমরা সবসময় নিউজে দেখেছি, এবং নিউজে দেখা মানে এটা নয় যে সব কিছুটাই জানছি, হয়তো কিছু টুকরো টুকরো খবর বা কোলাজের মতো আকারে আমাদের কাছে প্রকাশ পাচ্ছে, কিন্তু যখন সেটা একটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে তখন অবশ্যই সেটা একটা আলাদা মাধুর্য রাখে, আলাদা একটা এক্সপেক্টেশন তৈরি হয়, এবং সেই যখন জিনিসটা সুন্দরভাবে বর্ণিত হতে থাকে আপনার কাছে, সেই জিনিসটা অটোমেটিকলি আসতে থাকবে। এবং আমার মনে হয় সিরিজের গল্প নিয়ে বা সিরিজের জিনিস নিয়ে কথা না বলাই বেটার, বিকজ পাঁচটা এপিসোড প্রায় 25 থেকে 26 মিনিট ডিউরেশন, 1 ঘন্টা 20 মিনিটের টোটাল ডিউরেশন হতে পারে। তো আপনারা দেখুন, আমি বলছি এটা থ্রু আউট আপনি এনজয় করবেন। আমি যদি এর টেকনিক্যালস এ যাই, এর যেহেতু এটা অন্যভাবে প্রেজেন্টেশন তাই সেভাবে আপনাকে টেকনিক্যালস আমি বলতে পারবো না, কিন্তু এটা একটা ওই জন্য না, লুক অ্যান্ড ফিল ওয়াইজ একটা মানে সিরিজটা দেখে একটা অটোমেটিক ভালো লাগার জায়গা তৈরি হয়, এবং এতটা এঙ্গেজিং যে আপনি সবসময় সিরিজটা দেখবেন। থ্রু আউট দেখার বা পুরোটা দেখার আগে আপনার মন করবে না যে না বেরিয়ে যায়, কোথাও স্কিপ করে দিই, মানে আমরা থ্রু আউট এই জিনিসটার প্রতি এঙ্গেজিং একটা কন্টেন্ট মনে হবে, এবং আমার মনে হয় সেটাই হয়েছে। এবং আমার আশা ছিল অত প্রমোশন ছিল না কিন্তু এই কাজটা, কিন্তু তার সত্ত্বেও ভালো কন্টেন্ট যদি থাকে তাহলে আমার মনে হয় প্রমোশনের দরকার পড়ে না, কন্টেন্ট ইটসেলফ একটা হিউজ প্রমোশন করে দেয় এবং ওয়ার্ড অফ মাউথটা হয়ে যায়। তো আমার মনে হয় এই কাজটা লোকে আরো দেখবে এবং আরো লোকের কাছে পৌঁছাবে। আপনারাও দেখুন, শেয়ার করুন, এবং আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এরপরে যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জি ফাইভ এ রিলিজ করেছে এই সিনেমাটা। লেন্থ তো খুব কম, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তো এখন এই ধরনের কাজ বা এই যে ছোট কাজগুলো যেগুলো হয় না, সেগুলোর মধ্যে অনেক অ্যাডভান্টেজ থাকে আবার ডিসঅ্যাডভান্টেজও থাকে। মানে ছোট কাজকে খুব এঙ্গেজিং হতে হয়, খুব টাইট স্ক্রিন প্লে হতে হয়, কিন্তু যদি বড় সিনেমা তৈরি করা হয় স্পেস পাওয়া যায়, মানে ক্যারেক্টার এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে হোক, স্টোরি ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, কিন্তু ছোট সিনেমায় যদি এঙ্গেজিং না হয় তাহলে পরে মুশকিল। কিন্তু এই সিনেমাটা এতটাই এঙ্গেজিং, এতটাই টাইট স্ক্রিন প্লে যে অনেকদিন পর মনে হবে যে একটা ভালো সিনেমা দেখছি। এবং যেভাবে ব্রুটাল ক্রাইম মার্ডার এই জিনিসগুলোকে আনা হয়েছে সেটা আমার মনে হয় খুব কম মানে সিনেমায় দেখা যায় এত নৃশংসতার সাথে। তো এই সিনেমার যদি গল্প বলা হয়, এখানে একটা ছেলে এবং একটা মেয়ের বিয়ে দেখানো হবে, তাদের একটা সেফ হাউসে যাওয়ার কথা হবে, এবং সেই সেফ হাউসে গিয়ে পরে আদৌ তারা সেফ থাকবে কি থাকবে না, এবং তার থেকেও বড় কথা যে তারপরে কি ইনসিডেন্ট গুলো হচ্ছে, এত মার্ডার কেন হচ্ছে, তো সেই সব নিয়ে পরে গল্পটা। বেশি জানতে হলে তোমাদের সিনেমাটা দেখতে হবে, এবং আমি বলবো এটা মাস্ট টু ওয়াচ, গিয়ে দেখো, বেশিক্ষণ টাইম দেওয়ার দরকার নেই। টেকনিক্যালস এ আমি যদি যাই, বেশ সুন্দরভাবে এর বর্ণনা দেওয়া হয়েছে, সুন্দর স্ক্রিন প্লে করা হয়েছে, লাইটিং খুব ভালো সিনেমাটাই, থ্রু আউট প্রসেস এর মধ্যে যেটা যাওয়া হয়েছে দেখতে বেশ ভালো লাগে। এর যে মানে আমি বারবার বলি যে কোন একটা সিনেমায় র জিনিসটা যদি থাকে, আমি গ্যাংস অফ ওয়াশিপুর নিয়ে যখন কথা বলি এত কেন ভালো লাগে, বিকজ তার মধ্যে র ল্যাঙ্গুয়েজ আছে, র সিনস আছে। এই সিনেমায় কিন্তু প্রচুর এরকম জিনিস আছে যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে মানে নর্মাল কিছু মানুষ থাকে যারা এরকম ক্রাইম বা এরকম জিনিসপত্র পছন্দ করেন না, তাদের না দেখাই ভালো, বাট যারা এগুলো ওয়ান টাইম ওয়াচ এনজয় করবো বা অ্যাজ এ সিনেমা ভাবে দেখছি, এইভাবে যদি সিনেমাটা দেখেন আমি বলবো দারুণ লাগবে। থ্রু আউট সিনেমাটা আপনি এনজয় করবেন। পারফরমেন্স যদি বলি, আমি প্রত্যেকের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, এবং যে একটা একটা হয় যে সিনেমাটা দেখার পরেও যে একটা রেস থাকার ব্যাপার থাকে কিছু কিছু সিনেমা জুড়ে, আমার মনে হয় এই সিনেমাটাই সেটা আছে। এবং এই সিনেমায় অনেক ওয়াও মোমেন্ট আছে যেগুলো আপনাকে ভালো লাগবে। মানে আমি যদি পার্টিকুলার কোনো একটা সিনের কথা বলি, যেখানে তাদের একটা অ্যাঙ্গেল তৈরি করা হচ্ছে, বা এই যে
ববি দেওয়াল যাচ্ছে তার পুরো জিনিসগুলোকে, বা তার ডায়লগের শেষে একটা ডায়লগ দেওয়া, তার ক্রাইম গুলো শেষে একটা ডায়লগ দেওয়া, তার যে ব্রুটেলনেসটাকেও একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার ব্যাপার, সেগুলো আমার মনে হয় খুব ভালো লেগেছে এবং সেগুলো কি হাইলাইট পয়েন্ট এই সিনেমার। এবং এই সিনেমাটা কিন্তু একটা মাস্ট ওয়াচ, এবং আপনারা দেখতে পারেন, আমি কথা দিচ্ছি এই সিনেমাটা ভালো লাগবে। এবং দেখে এসে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে। ততক্ষণের জন্য টাটা।